আজ ঠিক দুমাস পূর্ণ হল পল্লব নেই শিউলির জীবনে দেখতে দেখতে একটা করে দিন কেটে যাচ্ছে আর পল্লব শিউলির জীবনে অতীত হয়ে যাচ্ছে আরও বেশি বেশি করে যেদিন পল্লবের ঘর ছেড়ে এসেছিল সেদিন সত্যি জানা হয়নি যে আর তার ফেরা হবে না সে ঘরে আত্মসম্মানের দাম চুপোতে হল ভালোবাসার বলিদান দিয়ে কিন্তু সত্যি কি ভালোবাসার বলিদান আর কোনো কিছুর বলিদান হলো নাকি বড় বিশ্বাস করে পাখি নিজেদের জীবনে জায়গা দিয়েছিল শিউলি বন্ধুর মতো বৌদির মতো দিদির মতো আগলে রেখেছিল সুতোপাকে শ্বশুর শাশুড়ির হাজার নায়ের পরেও পল্লবকে বিশ্বাস করে সুতোপাকে নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে যেতে দিয়েছিল নির্দিধায় ফলাফল পিঠে ছুরির এসে লাগলো সুতোপা বাইরের মেয়ে তাকে নিয়ে বিদ্বেষ দেখানো যায় কিন্তু অভিযোগ বা অভিমান করা যায় না সেটা তো নিজের মানুষের জন্য তোলা থাকে তাই পল্লবের প্রতি অভিমানকে সঙ্গে করেই বাবার বাড়িতে ফিরে এলো শিউলি বাবার বাড়িটা যখন বাবা প্রমোটারের কাছে দেন তখনই শিউলির মা স্বামীকে বলেছিলেন একটা ফ্ল্যাট প্রথমেই শিউলির নামে লিখে দেবে তুমি যদি কোনো জীবনের লড়াইয়ে নামতে হয় তখন যেন লড়াই করার সময় পায়ের তলার মাটি আর মাথার উপর ছাত্রুকুকে ভরসা হিসেবে পায়ও শিউলি খুব হেসে বলেছিল তুমি তো দেখছি মা ভাই আর শিল্পীর কাছে আমাকে খারাপ না করে ছাড়বে না ওরা বিদেশ বিভুইয়ে পড়ে থাকে তোমাদের এমন সিদ্ধান্তে ভাবতেও তো পারে যে আমি তোমাদের মাথা চিবিয়ে সম্পত্তি হাতাচ্ছি আমার ফ্ল্যাটের কি হবে বলো পল্লবের ফ্ল্যাটটাই তো আমার ফ্ল্যাট অত বড় ফ্ল্যাট থাকতে আবার এখানে আমার নামে ফ্ল্যাট লিখে দেওয়া কেন না গো বাবা তুমি একদম আমায় ওসব লিখে দিতে যেও না কিন্তু শিউলির মা শোনেননি মেয়ের নামে একটা সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিখে দিয়ে বলেছিলেন তোমার সতীন যেদিন তোমায় ঘর ছাড়া করবে তুমি সেদিন যাতে নিশ্চিন্তে নিজের ঘরে এসে উঠতে পারো তার ব্যবস্থা করে রাখলাম তোমার ভাইকে নিয়ে চিন্তা করো না তোমার বাবার এত সম্পত্তি থেকে তোমায় এই একটা মাত্র ফ্ল্যাট দিলে তোমার ভাই বা শিল্পী কেউই তোমায় লোভী ভাববে না তোমার মা শুধু একই কথা কেন যে তুমি সুতোপাকে সহ্য করতে পারো না কে জানে একটা মেয়ে সংসারে এত অবহেলিত নিপীড়িত সে আমার ক্ষতি করবে কি বলতো কিছুই তো করি না আমি আর পল্লব একটু মেন্টাল সাপোর্ট দেওয়া ছাড়া শিউলির মাসে দিন বিরক্ত হয়ে বলেছিলেন এত সাপোর্ট দেওয়ার কি আছে বুঝি না বাপু ওই মের চেয়েও অনেক বেশি খারাপ থাকে কত মেয়ে কর্মেটা ওরকম অফিসের সিনিয়রের কাছে সব খুলে বলে দেয় আর সিনিয়র পুরুষটিও ছোট সেই মহিলাকে সাহায্য করে যত সব ঢং মাকে বোঝানো যাবে না বলেই চুপ করে যায় শিউলি সুতোপার জীবনটা সত্যি খুব কষ্টের স্বামী চন্দন নাকি অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িত সবসময় বাড়িতে থাকে না স্ত্রীর থেকে অন্য নারীতেই আসক্তি বেশি তার প্রতিবাদ করায় সুতপাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠেছিল সুতোপা ছেলের খরচাপাতি দিলেও চন্দন সুতোপার জন্য কিছু দিত না তাই নিজের খরচটুকু চালাতে অফিসে জয়েন করে সুতোপা এ গল্প সুতোপার কাছ থেকেই শোনা পল্লব শিউলিকে বলেছে একটা আমি কি করে একা একা জীবন কাটাবে বলতো আমরা যদি একটু সাহায্য করলে ওর সংসারটাকে বাঁচানো যায় তাহলে তিনটে জীবন একটা সুস্থ জীবনে ফিরতে পারবে তুমি কি আমাকে একটু সাহায্য করবে শিউলি শিউলি কোনো আপত্তি করেনি পাশ থেকে ননদ বলেছিল শিউলি ঘি আর আগুনকে কখনো একসাথে রাখতে নেই জানো তো কিন্তু শিউলির মনে হয়নি সুতোবা আগুন আর পল্লব ঘি কোথাও সুতোবা কি সুন্দর করে পল্লবকে পল্লবদা বলে ডাকে আর তাকে বৌদি বলে ডাকে এই ডাকে কোনো মিথ্যে থাকতে পারে নাকি একজন পুরুষ নারীর সম্পর্ক মানেই কি প্রেম বা নোংরামি সেও তো কলেজ জীবনে কত ছেলের সাথে মিশেছে কেউ তো তার সাথে নোংরামি সম্পর্ক তৈরি করেনি সিনিয়র কিছু ছেলে বা মেয়ে ছিল যাদের সাথে কলেজ ফাংশানে পারফর্ম করার সময় আলাপ হয়েছিল তাদের সাথে মেলামেশা করার সময় মনে হতো এরা নিজের দাদা বা দিদির চেয়ে কিছু কম নয় কত অসুবিধেতে পাশে পেয়েছে তাদেরকে শিউলি দাদা বলে যখন ডেকেছে তখন তারা দাদাই ছিল আজ সুতোবার মেয়ে না হয়ে ছেলে হলে এত কথা উঠত কি এত কথা তো হতো না তাহলে শুধুবার বেলায় এত কেন আঙুল উঠাচ্ছে সবাই এটাই ভাবতে পারে না শিউলি তবে দু তিন বছরে সুতুপার ঘেটে যাওয়া জীবনটা এখন অনেকটাই সামলে উঠছে পল্লব গাইড করে ডিস্টেন্স এডুকেশনে গ্র্যাজুয়েশন করার ব্যবস্থা করে দিয়েছে সুতোপাকে সুতুপার পরীক্ষাগুলোর সময় ছেলেকে নিয়ে পল্লবদের ফ্ল্যাটেই থেকেছে সুতোপা শিউলি পরম যত্নে ওদের আপ্যায়ন করেছে সুতুপা গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হয়েছে ওর স্বামী চন্দনের সাথে ফোনে যোগাযোগ করে বন্ধুত্ব স্থাপন করেছিল পল্লব আর শিউলি ওর সাথে ভাবজমিয়ে ওকে বুঝিয়েছিল স্ত্রীর সাথে সুস্থ সম্পর্ক না থাকলে ওদের ছেলেটা সুস্থভাবে বড় হয়ে উঠতে পারবে না তবে চন্দনকে কখনো এটা জিজ্ঞেস করা হয়নি সত্যি সে অন্য কোনো মেয়ের সাথে পরকীয় জড়িত ছিল কিনা ইচ্ছে করে সেটা জানতে চাওয়া হয়নি যাতে চন্দনের এটা না মনে হয় যে সুতোপা তার চরিত্র নিয়ে অন্য কারো সাথে কথা বলে বেড়ায় সবটাই ঠিক হয়ে আসছিল সুতোপার সাথে শিউলির বন্ধুত্বটা গভীর থেকে আরো গভীরতর হচ্ছিল ঠিক সেই সময় ছন্দপতন ঘটল এবার দুর্গা সময় সুতোপাটের তিনজনকেই বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল শিউলি এক দুদিন কলকাতার পুজো দেখবে সবাই মিলে এবার আর বর্ধমান থেকে শ্বশুর শাশুড়ি তার কাছে আসার ব্যাপার নেই কারণ তারা পল্লবের দিদি জামাইবাবুর সাথে কাশ্মীর বেড়াতে গেছেন মহালয়ের দুদিন পরেই তাই সুতোপাতি তিনজনকে নিয়ে শিউলিরা তিনজন বেশ হইচই করে কাটিয়ে দেবে এই ভেবেই ওদেরকে নিজের বাড়িতে ডেকেছিল শিউলি কিন্তু সেই ডাকি অকাল বিপর্যয় ডেকে আনলো আর বেরিয়ে গেল চেনা চেহারার পিছনে লুকিয়ে থাকা অচেনা চেহারাগুলি সপ্তমীর রাতে ঠাকুর দেখে রাতের খাবারের পরে সুতপাদের পাশের ঘরে শোয়ার ব্যবস্থা করে দিয়ে নিজের ঘরে শুতে এসেছিল শিউলি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত একটা ঘরের ভেজানো দরজার নিচের ফাঁকটুকু দিয়ে দেখে লিভিং এর আলোটা তখনও জ্বলছে শোয়ার আগে আলোটা নেভায়নি ভেবে লাইটটা নেভাতে বিছানা ছেড়ে ওটার সময় শিউলি লক্ষ্য করে বিছানায় পল্লব নেই ঘরের দরজা খুলে লিভিংয়ে এসে শিউলির হাত পা ঠান্ডা হয়ে যায় সে দেখে সুতোপা আর পল্লব একে অপরের আলিঙ্গনে আবদ্ধ আধরে আধরে সুতোপা ভরিয়ে দিচ্ছে পল্লবকে সিউলি কিং কর্তব্য বিমুর কি করবে বুঝতে পারছে না তলার মাটি সরে গিয়ে মনে হচ্ছে সে যেন কোনো অতল খাদে তলিয়ে যাচ্ছে এমন দুর্যোগও যে আসতে পারে এ তো কল্পনা তিত্তার হঠাৎ পল্লবই লক্ষ্য করে তিন চার হাত দূরে দাঁড়িয়ে শিউলি দেখে চলেছে তাদের রাসলীলা সে এক ঝটকায় সরিয়ে দেয় সুতোপাকে শিউলি কোনো কথা না বলে ঘরে ঢুকে পড়ে নিজের ঘরের বাথরুমটাতে ঢুকে সে সাবার চালিয়ে দেয় সারা শরীরে যে ঘেন্নাগুলো লেগে আছে সেই ঘেন্নাগুলোকে সাবান আর ছোপা দিয়ে ডোলে ডলে তুলে ফেলতে চায় গত রাতেই তো এই চেহারাটা নিয়েই শিউলিকে নিজের অন্তরঙ্গ করে তুলেছিল পল্লব ভাবতেই ঘেন্নায় গাটা কেমন গুলিয়ে ওঠে এদিকে বাথরুমের বাইরে দাঁড়িয়ে সমানের দরজায় ঘা দিয়ে যাচ্ছে পল্লব বোধহয় ভেবেছে শিউলি মরতে বাথরুমের দরজা বন্ধ করেছে বাথরুম থেকে বেরিয়ে স্বামীর চেহারাটাকে সামনে পেয়ে কয়েকটা এলো বসিয়ে দেয় শিউলি নিঃশব্দে ঘরে নিজেকে আলাদা করার সময় সুতোপা এসে শিউলির বৌদি আমি অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিলাম বলে পল্লবদাকে ওভাবে জড়িয়ে ধরেছিলাম রাজকন্যা দিব্যি শিউলির মেয়ে তনুকে সুতোপা রাজকন্যা বলে ডাকত নিজের মেয়ের নামে মিথ্যে দিব্যি শুনে শিউলির মনে হচ্ছিল ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় সে সুতোপাকে মনে হচ্ছিল চিৎকার করে সুতোপার স্বামী আর ছেলেকে জানিয়ে দেয় যে তাদের স্ত্রী ও মা কত নোংরা যাকে দাদা বলে ডেকেছে তার সাথেই ছি কিন্তু পরক্ষণে মনে হলো এটা তার বাড়ি সে বাড়িতে বেড়াতে এসেছে সুতোপাড়া চন্দন সবটা জেনে গেলে সুতোপা নিশ্চয়ই দোষ চাপিয়ে দেবে পল্লবের কাঁধে এই নিয়ে মুখোশের আড়ালে কত মুখোশ লুকিয়ে রেখেছে কেউ জানে না যদি পল্লবের নামে দোষ লাগে গণ্ডগোল চরমে পৌঁছয় পুলিশ আসে তাহলে তার তনুর বাবার চরিত্রে দাগ পড়বে শ্লীলতাহানির কেসে পল্লব জড়িয়ে গেলে তনু আর সমাজে মাথা উঁচু করে চলতে পারবে না তাই মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের রাখে প্রশমিত করে শিউলি সুতোপাকে বলে নিজের ঘরে যাও আর কাল সকালেই এই বাড়ি থেকে বিদায় নেবে তুমি চন্দনদাকে কি বলবে সেটা সারারাত ধরে নিজেই ভেবে নাও তারপর দিন সকালে সৌজন্যটুকু বজায় রেখেই বিদায় করেছিল ওদের সে সুতোপাড়া চলে যাবার পরেই নিজের লাগেজ গুছিয়ে নিয়েছিল শিউলি পল্লব বলেছিল যেতে হয়তো নিজে যাও তনু কোথাও যাবে না বাগবিতণ্ডা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে পল্লব বলে বসে তোমার মুখে এসব সতী সাবিত্রীপনা মানায় না শিউলি মনে আছে কলেজে পড়তে কিভাবে ছেলেদের সাথে মেলামেশা করতে আমারই সামনে একই প্লেট থেকে খাবার শেয়ার করে খেতেও লজ্জা পেতে না আমাকে দেখেছিলে কি এমন কিছু করতে তাহলে সেসব দিনের বদলা যখন নিচ্ছি তখন এত গায়ে লাগছে কেন তোমার শুনি শিউলির মনে হচ্ছিল গলাটা টিপে ধরেছে পল্লবের এত নোংরা মানসিকতা পল্লবের অথচ এতকাল ভালো মানুষের মুখোশ চড়িয়ে রেখেছিল নিজের মুখে সে জবাব দিল একই প্লেট থেকে শেয়ার করে খাবার আমি একা খাইনি সবাই সবার খাবার শেয়ার করে খেত একই চপ বেগুনিতে কামড় আমরা সবাই বসিয়েছি তবে সেটা তোমার সাথে সম্পর্কে জড়ানোর আগে যখন তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছি ওদের সবার থেকেই দূরে সরে গেছি সেটা তো শুধু ছেলেরা বলে নয় কোনো মেয়ে বন্ধুর সাথেও তো যোগাযোগ রাখিনি আমি শুধুমাত্র তোমাকে ফোকাস করে জীবনটাকে কাটিয়ে দিতে চেয়েছি বলে সবার থেকে দূরে সরে এসেছিলাম তার জন্য আমার কোনো আক্ষেপও ছিল না আমি আমার সমস্ত সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলাম তোমাকে ইচ্ছাকৃত কোনোদিন কোনো দুঃখতা দিইনি আর ঠকানোর প্রশ্ন তো ওঠেই না তারপরেও যদি তোমার আমার চরিত্র নিয়ে কোনো সন্দেহ থেকে থাকতো তাহলে রিলেশন তৈরি করে বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে জড়িয়েছিলে কেন তখনই তো আমায় বাদ দিতে পারতে তুমি এসব অজুহাত নিজের কাছে রাখো পল্লব তুমি আর আমার ভালোবাসা পাওয়ার জায়গায় নেই নিজের চরিত্রের কলঙ্ক ঢাকতে এখন আমার চরিত্রে কালি ছি কিচ্ছু বলার নেই তোমায় সেই শেষ দিন ছিল পল্লবকে চোখে রেখেছিল শিউলি শ্বশুর শাশুড়ি ননদ সব কিছু শুনে বলেছিল নিজেই নিজের ঘর পোড়ালে শিউলি আর কি বলবো আমরা শ্বশুরমশাই বলেছিলেন ডিভোর্স দিচ্ছ দাও কোনো দাবি দাবা করছো না আমার ছেলের কাছে তাও ঠিক আছে কিন্তু আমার সম্পত্তি আমি তিন ভাগে ভাগ করে দেব। আমার দুই ছেলে মেয়ে আর তোমার মধ্যে সেটা নিতে আপত্তি করো না যেন শাশুড়ি বলেছিলেন ছেলের তো আর সেই বয়স নেই যে তাকে শাসন করব তাই এখানে আমার কিছু বলার নেই পুজোর পরে কোর্ট খুলে গেলে ডিভোর্সের জন্য আপিল করেছে শিউলি সবে মাস হয়েছে আরও চার মাস লাগবে ডিভোর্সের পেপারে শেষ সইটা করতে। একটা একটা দিন করে মাস কেটে গেছে কেটে যাবে বাকি চার মাসও কিন্তু যেটা কাটবে না সেটা হলো এতগুলো বছরের ধোকা নিজের চেহারায় রং মেখে এতগুলো বছর দিব্য অভিনয় করে গেল পল্লব আর শিউলি সেটা বুঝতেও পারল না এই এতগুলো বছরে শিউলির ভালোবাসা পল্লবের প্রতি শিউলির ডেডিকেশন কিছুই চোখে পড়ল না পল্লবের শুধু তার চোখে গেঁথে রইল কত বছর আগের কলেজ জীবনের কিছু দৃশ্য নিজের অপরাধকে ঢাকার জন্য এর চেয়ে আর কি গাঢ় রং হতে পারে মনের মিলে যখন তফাত আসে তখন পাশের চেনা মানুষটাও অচেনা হয়ে ওঠে পর হয়ে ওঠে আজ শিউলি পল্লব সেই চেনা মানুষের মুখোশে অচেনা দুটো মানুষ এই পল্লবকে শিউলি চেনে না নিজের জীবনে সবটুকু বিশ্বাস দিয়ে ভরসা করেছিল সুতোপাকে তদুপরি পল্লবকে কিন্তু বিশ্বাসের নামে এমন অবিশ্বাস যে তার কপালে জুটবে তা কেই বা জানত পল্লবের কাছে ফিরে যেতে আর মন যায় না শিউলির তাকে পল্লব অহংকারী বলে বলে তার নাকি ঔদ্ধত্ব প্রচুর এই ঔদ্ধত্যটুকু আছে বলেই নিজের আত্মসম্মান টুকুকে বাঁচিয়ে রাখতে পেরেছে সে ভালোবাসে সে কাউকে ঠকায়নি বরং নিজে ঠকেছে ঠকে সে বোকার উপাধি নিয়েছে কিন্তু সে নিজের কাছে পরিষ্কার যে সে প্রতারক নয় হ্যাঁ মানুষের মুখোশগুলোকে না চেনার মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার শাস্তি তাকে নিশ্চয়ই পেতে হবে তবু নিজের তনুকে সে শেখাবে মানুষকে বিশ্বাস করতে ভালোবাসায় বিশ্বাস রাখতে শুধু মেকআপের রঙ দিয়ে ভরে থাকা মুখোস্টার আড়ালে আসল চেহারাটা শিখে নিতে হবে না হলে সুতোপা পল্লবের মতো অমানুষরা বারবার জিতে যাবে জীবনের রঙ্গমঞ্চে কারণ তারা আর কিছু না পারুক লোক ঠকানোর জন্য অভিনয়টা ভালোই পারে